শোবিজ অঙ্গনে আলোচিত এক নাম সাদিয়া জাহান প্রভা। একাধারে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিনি। নাটকে তার ভিন্ন মাত্রার অভিনয় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। এদিকে ঈদকে সামনে রেখে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। এবার পোশাক শ্রমিকদের জীবনের গল্প বলবেন প্রভা। ঈদ বা কোনো বড় অনুষ্ঠান এলে যাদের হাতের ছোঁয়ায় তৈরি হয় শখের পোশাকটি, এবার তাদের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক বিউটি টেইলার্স। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। টেইলার্স মালিকদের আনন্দ বেদনা হয়তো একটু খেয়াল করে দেখা হয়নি কখনো। হয়তো অতি সাধারণ তাদের জীবন, কিন্তু সেই প্রতিদিনের সাধারণ গল্পের মাঝেই লুকিয়ে থাকে না পাওয়ার কষ্ট, আছে মান অভিমান ও ভালোবাসার রং বদল। আর ঠিক সেই গল্পটাই বিউটি টেইলার্স ধারাবাহিকে তুলে ধরা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান। প্রভা ছাড়াও নাটকটির অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, হাসান মাহমুদ, ফারজানা ছবি, জীবন রায় সহ অনেকে। এদিকে প্রভাকে দেখা যাচ্ছে কাউন্টডাউন নামের একটি ধারাবাহিক নাটকে। বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হচ্ছে।